হাঙ্গেরিয়ান পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট সমস্যার সর্বনিম্ন খরচ নির্ণয়ের ক্ষেত্রে সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ সমাধান আজকে আমরা করব। ওয়ার্কার্স এ বি সি ডি ই পাঁচজন ওয়ার্কার্স দেওয়া আছে, পাঁচজনের জন্য পাঁচটা কাজ দেওয়া আছে। এ ওয়ার্কার সর্বনিম্ন খরচে কোন কাজটা সর্বনিম্ন খরচে করতে পারবে? একটা ওয়ার্কার শুধুমাত্র একটা কাজই সর্বনিম্ন খরচে করতে পারবে। আবার বি ওয়ার্কারও এখান থেকে কোনো একটা কাজ সর্বনিম্ন খরচে করতে পারবে, একটাই। আবার সি ওয়ার্কারের ক্ষেত্রেও সেম, ডি ই সবার ক্ষেত্রে একই কথা। তো এই ক্ষেত্রে প্রথমেই আমরা লিখব প্রদত্ত ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স বা বাংলা কথাবার্তাগুলো আমরা কলমে লিখব, আর যখন ম্যাট্রিক্স আকার লিখব তখন আমরা পেন্সিলে লিখব। প্রদত্ত ম্যাট্রিক্স, এই ছকের ম্যাট্রিক্স আকার হবে এই 1 2 3 4, এগুলো তো কাজের ধরন, তো এটা বাদ থাকবে, এইখান থেকে শুরু হবে, এই এই সবগুলো সংখ্যা নিতে হবে। তো এটার ম্যাট্রিক্স আকার এরকম। এখন লিখব এই ম্যাট্রিক্সকে প্রথমে সারি অপারেশন করতে হবে। এটা হচ্ছে সারি, পাঁচটা সারি, আর এটা হচ্ছে কলাম, পাঁচটা কলাম। তো আমরা প্রথমে সারি অপারেশন করব। তো এখানে লিখব প্রত্যেক সারির, এক একটা সারির প্রত্যেকটা উপাদানকে ওই সারির ক্ষুদ্রতম উপাদান থেকে বিয়োগ করে এর রূপান্তরিত আকারটা এখানে লিখব। তো প্রথমেই প্রথম সারিতে যে উপাদান আছে তাদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 5। তো 5 দ্বারা এদের, মানে এদের সবার থেকে 5কে বিয়োগ করতে হবে। 10 থেকে 5 বিয়োগ, আবার 5 থেকে 5 বিয়োগ, 9 থেকে 5 বিয়োগ, 18 থেকে 5 বিয়োগ, 11 থেকে 5 বিয়োগ। 10 থেকে যদি আমরা 5 বিয়োগ করি হয় 5, আর 5 থেকে 5 বিয়োগ করলে হয় 0, 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, 18 থেকে 5 বিয়োগ করলে হয় 13, আর 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6। আবার দ্বিতীয় সারিতে সেমভাবে করতে হবে। এই সারির সর্বনিম্ন মানে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 6, তো 13 থেকে 6 বিয়োগ করলে হয় 7, 19 থেকে 6 বিয়োগ করলে হয় 13, 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0, আর 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, 14 থেকে 6 বিয়োগ করলে হয় 8। তৃতীয় সারিতে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম উপাদান 2, তো 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, আবার 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। এই সারির ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 9, তো 18 থেকে 9 বিয়োগ করলে হয় 9, 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0, 12 থেকে 9 বিয়োগ করলে হয় 3, 17 থেকে 9 বিয়োগ করলে হয় 8, 15 থেকে 9 বিয়োগ করলে হয় 6। লাস্ট যে সারিটা আছে এটার সর্বনিম্ন উপাদান 6, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে হয় 5, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 14 থেকে 6 বিয়োগ করলে 8, 19 থেকে 6 বিয়োগ করলে হয় 13, আর 10 থেকে 6 বিয়োগ করলে হয় 4। এটা গেল সারি অপারেশন। এভাবে আবার এখন আমরা কলামের কাজ করব। প্রথম কলামের সর্বনিম্ন উপাদান হচ্ছে 1, এই কলামকে আমরা 5 থেকে 1 বিয়োগ দিব, 7 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ, 9 থেকে 1 বিয়োগ, 5 থেকে 1 বিয়োগ। তো যদি বিয়োগ দেই, 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4, 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 9 থেকে 1 বিয়োগ করলে হয় 8, আর 5 থেকে 1 বিয়োগ করলে আবার 4, ক্ষুদ্রতম উপাদান 0। তো 0 থেকে 0 বিয়োগ করলে যা আছে তাই, 13 থেকে 0 বিয়োগ করলে 13, 0 0 0, মানে এটা অপরিবর্তিত থাকবে। আবার এই সারিতেও সর্বনিম্ন উপাদান বা ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 0, তো এদেরকে 0 দ্বারা বিয়োগ করলে যা আছে তাই থাকবে 4,
0 2 3 8 সর্বনিম্ন উপাদান 2 2 বিয়োগ করলে হয় 11 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4 0 6 11 এই কলামের সবথেকে ক্ষুদ্রতম উপাদান 3 তো 3 দ্বারা যদি বিয়োগ করি 6 থেকে 3 গেলে থাকে 3 8 থেকে 3 গেলে থাকে 5 0 আর এখানে 6 থেকে 3 গেলে 3 4 এর থেকে 3 বিয়োগ করলে হয় 1 এইভাবে শুধুমাত্র একবার সারি এবং কলাম অপারেশন করতে হবে পরবর্তীতে আমরা প্রথমে সারিকে স্ক্যান করব আর তারপরে কলামকে স্ক্যান করব তো প্রথমে সারিকে স্ক্যান করার সময় একই সারিতে যদি একটা জিরো থাকে তবে সেটা আমরা বর্গাকার চিহ্ন দিয়ে এরকম চিহ্ন দিয়ে আমরা মার্ক করব আর যদি একের অধিক জিরো থাকে মানে দুইটা তিনটা জিরো থাকে তাহলে ওটা আমরা স্কিপ করে যাব পরবর্তী সারিতে আবার খুঁজব প্রথম সারিতে একটা জিরো তো একে আমরা এরকম বর্গাকার দিলাম এখন যেই সারির কোনরিয়াতে মানে বর্গ চিহ্নটা দিব ওই বরাবর কলামটা কেটে দিতে হবে সারি বরাবর কাজ করলে কলাম বরাবর কেটে দিতে হবে এটা যেহেতু আমরা সারি বরাবর কাজ করে জিরো পাইছি তাই এটাকে আমরা কলাম বরাবর কেটে দিব এভাবে এটা গেল প্রথম সারির কাজ দ্বিতীয় সারিতে এই যে একটা জিরো পাওয়া গেছে একেও আমরা এরকম বর্গ দিলাম এটাও আবার সারি বরাবর কাজ করা হয়েছে তাই একে কলাম বরাবর কেটে দিলাম এটা গেল দ্বিতীয় সারি তৃতীয় সারিতে তিনটা জিরো তো একের অধিক জিরো থাকলে ওটা স্কিপ করে যেতে হবে তাহলে এখন চতুর্থ সারিতে দেখি চতুর্থ সারিতে কোনো জিরো নাই পঞ্চম সারিতেও কোনো জিরো নাই তার মানে আমাদের সারি স্ক্যানিং শেষ এখন আমাদেরকে কলাম স্ক্যানিং করতে হবে কলাম প্রথম কলামে জিরো আছে এখানে তো এটাকে আমরা এরকম দিলাম যেহেতু আমরা কলাম বরাবর কাজ করে পাইছি তাই এটা সারি বরাবর কেটে দিতে হবে বিপরীতটা মানে কলাম বরাবর কাজ করলে সারি কাটতে হবে আর সারি বরাবর কাটলে পরে কাজ করলে কলাম কেটে দিতে হবে তো এটা দেখা হয়ে গেল দ্বিতীয় কলামে তো আগেই কাটা দেওয়া হয়েছে তৃতীয় কলাম কাটা হয়েছে তার মানে এদের তো কাজ করা যাবে না আর এই চতুর্থ কলামে একটা জিরো ছিল সেটা কেটে দেওয়া হয়েছে তার মানে এটা নেওয়া যাবে না লাস্ট সারিতে একটা জিরো ছিল এটা কাটা দেওয়া হয়েছে তো নেওয়া যাবে না এখানে আমাদের মোট হচ্ছে পাঁচটা যেহেতু সারি আর কলাম পাঁচটা তাই আমাদের বক্সে জিরো রাখতে হবে পাঁচটা যেহেতু এখানে আমরা শুধুমাত্র তিনটা বক্স পাইছি আরও দুইটা বক্স আমাদের বানাই নিতে হবে এভাবে সারি আর কলাম অপারেশন করার পরেও যদি আমরা কাঙ্ক্ষিত পাঁচটা মানে পাঁচটা সারির জন্য পাঁচটা জিরো না পাই তাহলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে অনাবৃত অবস্থায় আছে এরকম এখানে অনাবৃত বলতে বোঝায় যেটা এই যে এরকম দাগ দেওয়া হয় নাই দাগ দেওয়া ছাড়া এই যে এরা অনাবৃত তো এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা যেটা ওইটা আমাদের খুঁজে বের করতে হবে তো এই অনাবৃত সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে ওয়ান তো এই পুরা সারির অনাবৃত যে সংখ্যাগুলো আছে এদেরকে এই ওয়ান দ্বারা বিয়োগ করতে হবে আর যেইখানে দুইটা রেখা মানে জয়েন হয়েছে ছেদ করেছে যেইখানে দুইটা রেখা ছেদ করেছে এই যে যেমন এইখানে এক এই যে জিরো কিন্তু দুইটা রেখার ছেদবিন্দু আবার এই টু কিন্তু দুইটা রেখার ছেদবিন্দু তো এই ছেদবিন্দুতে এই ওয়ান যোগ করতে হবে আর যেগুলো এই যে আবৃত অবস্থায় আছে এটা 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 এদেরকে এভাবে রাখতে হবে এদের কোনো চেঞ্জ হবে না তো এখানে আমরা লিখব তো রূপান্তরিত আকার হচ্ছে হবে এখানে ফোর অনাবৃত তাই ফোরের থেকে এক বিয়োগ করতে হবে হয় থ্রি আর জিরো যেহেতু আবৃত সুতরাং এটা ঠিক থাকবে আবৃতগুলো ঠিক থাকবে ফোর আবৃত ফোর ঠিক থাকবে ইলেভেন অনাবৃত ওয়ান বিয়োগ করতে হবে টেন এখানে হবে থ্রি থ্রি থেকে ওয়ান গেলে থাকে টু এখানে সিক্স থেকে ওয়ান গেলে থাকে ফাইভ থার্টিন ঠিক থাকবে কারণ এটা আবৃত জিরো ঠিক থাকবে কারণ এটা আবৃত আর ফোর থেকে ওয়ান বিয়োগ করতে হবে হয় থ্রি ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে হয় ফোর এরা ঠিক থাকবে জিরো এটা হচ্ছে ছেদবিন্দু
আমরা তো লিখছি ছেদ বিন্দুতে, এই যে ছেদ বিন্দু উপাদানের সাথে এক যোগ করতে হবে, তার মানে জিরোর সাথে এক যোগ করলে হয় ওয়ান, টুর সাথে ওয়ান যোগ করলে হয় থ্রি, এটাও তো ছেদ বিন্দু। আর এটা হচ্ছে আবৃত, তাহলে আবৃতগুলো ঠিক রাখলাম। এইখানে এইট অনাবৃত, তার মানে ওয়ান বিয়োগ করতে হবে সেভেন, এইখানে জিরো, জিরো আবৃত, থ্রি আবৃত, সিক্স অনাবৃত, তো ওয়ান যদি বিয়োগ করি হয় ফাইভ, থ্রি অনাবৃত, ওয়ান বিয়োগ করলে হয় টু, এখানে ফোর, ফোর অনাবৃত, ওয়ান বিয়োগ করলে হয় থ্রি, জিরো আবৃত, আর এইট আবৃত, ইলেভেন অনাবৃত, ওয়ান বিয়োগ করতে হবে টেন, আর ওয়ানও তো অনাবৃত, তাই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো। এই পেলাম আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স। আবার আমাদের সারি এবং কলাম স্ক্যান করতে হবে। প্রথম উপাদানটা আমরা পেলাম জিরো, বক্স বানাবো। সারি অপারেশন করলে কলাম কাইটা দিতে হয়। এইখানে দ্বিতীয় সারিতে একটা জিরো, এটাকে আমরা সারির অপারেশন করছি, কলাম কাইটা দিলাম। তৃতীয় সারিতে তিনটা জিরো, তার মানে এটা স্কিপ করে যেতে হবে। চতুর্থ সারিতে কোনো জিরো নাই, আর পঞ্চম সারিতে এই যে একটা জিরো আছে, জিরোটা আমরা বক্স করলাম, যেহেতু সারির কাজ কলাম কেটে দিব। এটা গেল সারি স্ক্যানিং। এখন গেল, এখন হবে হচ্ছে কলামের স্ক্যানিং করব। তো কলামে এইখানে একটা জিরো, তো এইটাকে আমরা বক্স করলাম, আর এই যেহেতু আমরা কলাম বরাবর কাজ করছি, এই কারণে সারি বরাবর কেটে দিব। এইখানে কাটা হয়েছে, এখানেও কাটা হয়েছে, এখানে একটা জিরো ছিল কাটা হয়েছে, তো আর কোনো জিরো নাই, সবগুলো কমপ্লিট করা। তাহলে আমরা এখানে পাইলাম কয়টা, পাইলাম চারটা, আমাদের লাগবে পাঁচটা, যেহেতু আমাদের সারি এবং কলাম সংখ্যা পাঁচ, পাঁচটা লাগবে, পাইলাম চারটা। তো আমাদেরকে আবার এই অনাবৃত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে। তো এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের অনাবৃত সংখ্যাগুলোর থেকে সব থেকে ছোট যে সংখ্যা ওইটা খুঁজে বের করতে হবে। তো এগুলো অনাবৃত, অনাবৃত সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই থ্রি। তো থ্রি দ্বারা আমাদেরকে এই অনাবৃত সংখ্যাগুলো বিয়োগ করে দিতে হবে, ওই সেম নিয়মে প্রথমে যা লিখছিলাম ওইরকমই লিখতে হবে। তো এই ক্ষেত্রে রূপান্তরিত আকারটা হবে, থ্রি যেহেতু অনাবৃত, তো এর থেকে থ্রির থেকে থ্রি যদি আমরা বিয়োগ করি হয় জিরো। এটা আবৃত ঠিক থাকবে, এটা অনাবৃত না, এটাও তো আবৃত, আবৃত এটা ঠিক থাকবে, আর টেন হচ্ছে অনাবৃত, টেন থেকে থ্রি বিয়োগ করলে হয় সেভেন, এটা আবৃত ঠিক থাকবে, ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে হয় টু, থার্টিন ঠিক থাকবে, জিরো ঠিক থাকবে, থ্রি থেকে থ্রি বিয়োগ করলে হয় জিরো, আর ফোর ঠিক থাকবে, এখানে জিরো ঠিক থাকবে, ওয়ান হচ্ছে আবৃত, আবৃত আবার ছেদ বিন্দু, তার মানে ওয়ানের সাথে তিন যোগ করতে হবে, তিন আর একে হয় চার, এই থ্রিটাও কিন্তু আবৃত আবার ছেদ বিন্দু, তো থ্রির সাথে থ্রি যোগ করলে হয় সিক্স, এখানে জিরো ঠিক থাকবে, এই জিরোটা কিন্তু আবৃত আবার হচ্ছে ছেদ বিন্দু, মানে এখানে আর এখানে ছেদ বিন্দু, তো এটার সাথে আবার থ্রি যোগ করতে হবে, জিরোর সাথে থ্রি যোগ করলে হয় থ্রি, আটটায় সেভেন, সেভেন থেকে থ্রি যদি আমরা বিয়োগ করি হয় ফোর, জিরো ঠিক থাকবে, থ্রি ঠিক থাকবে, ফাইভের থেকে যদি আমরা থ্রি বিয়োগ করি হয় টু, আর এই টুটা ঠিক থাকবে, এখানে থ্রির থেকে থ্রি বিয়োগ করলে হয় জিরো, জিরো এইট ঠিক থাকবে, এখানে টেনের থেকে থ্রি বিয়োগ করলে হয় সেভেন, আর এই জিরোটা জিরোই থাকবে। এই হলো আমাদের রূপান্তরিত আকার। তো প্রথম সারিতে দুইটা জিরো, তো স্কিপ করলাম, দ্বিতীয় সারিতেও দুইটা জিরো, তৃতীয় সারিতেও দুইটা জিরো, চতুর্থ সারিতে একটা জিরো, তো এই একটা জিরোকে আমরা এরকম করলাম, সারি বরাবর কাজ করছি তাই কলাম বরাবর কেটে দিলাম, চতুর্থ সারিতেও দুইটা জিরো, সারির কাজ শেষ, এখন আবার কলামের কাজ করব। তো কলামের কাজ যদি করি,
এই কলামে তো তিনটা, এটা স্কিপ করলাম, এটা তো কাটাই হয়েছে, এই কলামে কিন্তু একটা, তো একটা যদি নেই, এরকম নিলাম একটা, এটা কলাম বরাবর কাজ করা হয়েছে তাই সারি বরাবর কাটে দিলাম। এই কলামে এই যে একটা, দুইটা ছিল, একটা তো কাটা গেছে, এখন একটা আছে, তো এইটা আমরা নিলাম, এটা কলাম বরাবর তাই সারি বরাবর কেটে দিলাম। এই লাস্টের যে কলাম, এই কলামে একটা, এটা নিলাম সারি বরাবর কেটে দিলাম। এখন দেখেন সবগুলো কাটার পরে এখানে একটা জিরো আছে, জিরোটা বক্স আকারে নাই, এমনিতেই আছে, তো এই ক্ষেত্রে, এই জিরোটার ক্ষেত্রে সারিতে সবগুলো কাটা হয়েছে, তো এটা যদি আমরা সারি বরাবর নেই, তাহলে এটাকে যদি বক্স করি, সারি বরাবর নিলাম, কলাম বরাবর কাটা দেওয়া হইল, তো আমরা এখানে বক্স আকারে জিরো পাইছি পাঁচটা, আমাদের পাঁচটাই দরকার ছিল, পাঁচটাই পাওয়া গেছে। তো এখন এখানে ছিল ওয়ান, এখানে ছিল টু, থ্রি, ফোর আর হচ্ছে ফাইভ, আর এখানে ছিল এ বি সি ডি আর হচ্ছে ই। তো যে মানগুলো আমরা এখানে পাইলাম, এগুলা জিরো যে ঘরে আছে আমরা ওইটা লিখব, এ আস এ জিরো আছে ওয়ানে, তার মানে এ এ ওয়ানে, বি আছে হচ্ছে, বি আছে থ্রির ঘরে, তো বি আছে থ্রির ঘরে, এরপরে সি, সি আছে হচ্ছে ফোরের ঘরে, তো সি আছে ফোরে, ডি ডি আছে হচ্ছে টুর ঘরে, তাহলে ডি আছে টুর ঘরে, আর ই আছে হচ্ছে ফাইভের ঘরে, এই যে ফাইভ, তো ই আছে ফাইভের ঘরে। এ বি সি ডি ই এরা কোনোটাই কিন্তু একই ঘরে দুইজনে কাজ করে নাই, একের ঘরে হচ্ছে এ, আর দুইয়ের ঘরে হচ্ছে ডি, তিনের ঘরে বি, চারের ঘরে সি, পাঁচের ঘরে ই, মানে এক একটা ঘরের জন্য এক একটা ওয়ার্কার কাজ করতেছে, তো এইভাবে যদি আসে তার মানে আপনার অঙ্ক ঠিক আছে। তো এখন আমরা বের করব আমাদের মেইন যেই প্রশ্নটা ছিল, এখানে এ ওয়ান, এ ছিল ওয়ানের ঘরে, ওয়ানের ঘরে এর মান কত, টেন, তো আমরা এখানে লিখব সর্বনিম্ন খরচ, সর্বনিম্ন খরচ, সর্বনিম্ন খরচ হচ্ছে এ ছিল ওয়ানের ঘরে, ওয়ানের ঘরে এর মান হচ্ছে টেন, তো টেন প্লাস বির ছিল থ্রি, বি থ্রি, থ্রি মানে এই যে থ্রির ঘর, তো বি থ্রির ঘরের মান হচ্ছে সিক্স, প্লাস সি হচ্ছে ফোর, সি ফোর, এই যে ফোর, সি ফোরের ঘরের মান হচ্ছে ফোর, ডি টু, ডি টু, টুর ঘরে ডির মান হচ্ছে নাইন, আর ই ফাইভ, ই ফাইভের ঘরে মান হচ্ছে টেন, তো এদের যোগ ফল করলে হয়, এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে দশ, বিশ, তিরিশ, উনচল্লিশ, উনচল্লিশ একক, এই হচ্ছে আমাদের হাঙ্গেরিয়ান পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান।